তারা তারা বলে পদ তলে লুটিয়ে দে নাম তারা তারা আপনি আধ্যাত্মিক মনোন্নয়ন এবং সংকীর্ণতা বর্জন ও ভগবান স্বর্ণে আশ্রমে এসেছেন খাইছে তাই আশ্রমের মহন্তটাকে ওই যে মহন্ত শ্রীমদ নবীনানন্দ উচ্চ স্থানে ব্যাঘ্রচর্ম আসনে বসে দিকে দিকে তার দিব্য জ্যোতি বিকিরণ করছে জয় তারা আগে দশটা টাকা সাত জায়গায় রাইখালন তারপর তারার নাম লইবেন হচ্ছে টেপিরানি নামাগতকে বিষয়টা ক্লিয়ার করে বলতে বলো এর মধ্যে ক্লিয়ার ফিলিয়ার নাই আমার দুইটা মান্দাইনা দাঁত আছিল সেই দুইটা সিটকাইয়া চামলাই নিয়ে পইরা গুড়া হইয়া গেছে দাঁত দুইটার মূল্য দশ টাকা সেইটা আগে দিয়া দেন পরে কথা হইব ছিটকেই বা পড়লো কেন আর আমি বা টাকা দেবো কেন খাইছে কয় ছিটকাইয়া পড়লো কেন আশ্রমের এরকম দাঁত ভাঙ্গা নাম কেউ রাখে নাম উচ্চারণ করতে গিয়েই তো এই দুর্ঘটনা কি নাম রে বাবা আধ্যাত্মিক মনোন্নয়ন এবং সংকীর্ণতা বদ্ধ খাইছে এবার বুঝি অরিজিনাল আর একটা দাঁত খুলে গেল কারণ আমার আশ্রমের নামটা পড়তে এরকম দুর্ঘটনা আগেও ঘটেছে তা দাঁত দুটো তো তোমার নিজের ছিল না বাঁধানো হারিয়ে যাবার জন্য দুঃখ করো না হ্যাঁ কিন্তু তুমি নিজেই হারিয়ে যাবে বৎস খাইছে এদিকে আবার বৎস কয় সাধু মন্ত্রা সকলকেই বৎস বলে থাকে বৎস এবং ইহাই শাস্ত্রীয় বিধি অনেক সময় উনি নিজেকেই বৎস বলে ফেলেন করেক্ট তখন আমি নিজেকে একজন থার্ড পার্সন বলে ভাবি এবং সিঙ্গুলার নাম্বার খাইছে এ তো দেখি হলে পাঠশালায় ভর্তি হইলাম করেক্ট এটাকে একটা পাঠশালা বলতে পারো এখানে আধ্যাত্মবাদ শিক্ষা দেওয়া হয় কয় কি সারা জীবন ধরে এত বেটারে শিক্ষা দিলাম এখন বুড়া বয়সে আমি শিক্ষা নমু খাইছে কি দেখিলাম কি হেরিলাম আরে তুই কে আমাকে ঠিকানা করেক্ট না 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 নট কারেক্ট আমি টিক্কা নই আমি মহন্ত নবীনানন্দ আরে লুকাবি কোথা মাকালি আর তো তুই লুকাইতে পার আমি তো তার কানেক্ট কানেক্ট শুই নাই তবে সেই না ফালাইছি রে টিকা হালাই বুড়া বসে নবীন আনন্দ সাইজা বইছ শোনো শোনো তোমরা সবাই তোমাকে এই যে মহন্ত ওর আসল নাম হইল টিকেন্দ্র নারায়ণ চাকলাদার ওর বাপের নাম হইল বিদ্যুৎ কেন্দ্র না ভুল কইলাম বিদ্যুৎেন্দ্র চাকলাদার হ্যাঁ কিরে টিকা আমার চিনলি না আমি বৃন্দাবন তালুকদার মনে আছে আমাকে পাড়ার ফুলিরে দেখা টিটকালি দিছিলি তারপর তারে পানা পুকুরে চুবাইছিলাম তুই তো ছোটবেলা থেকে উচ্চা সাধন নেই কেমনে খাইছে কারে কই ওদিকে সব বুঝা থাকে উনি এখন ধ্যানস্থ হয়ে পড়েছেন কিন্তু আপনি কার নামে কি বলছেন তা জানেন চোপ কইলেই যখন ফালাইছি তখন বাকিটাও শোনো অদুশ্চরিত্রের লিগা অসতী লক্ষ্মী স্ত্রী বিষ খাইয়ে আত্মহত্যা করছে জনগণ তাই জানে আসলে ওই বিষ খাওয়াইয়া মারছে জয় তারা উনি জেগেছেন রাগবই সব কথা কইলে খালাইয়া উঠব বৎসে টেপিরানি তুমি সবাইকে নিয়ে অন্তঃপুরে গমন করো আমি নবাগতর সঙ্গে একটু কথোপকথন করে নিই হ্যাঁ তোমরা এখন অন্তঃপুরে গমন করো গুরু ভাই গুরু ভগ্নিগণ চলুন আমরা অন্তঃপুরে যাই বেল্লা তুই একটা গাধা ঠিক নিলে তবে ছিলাম কেমনে তুই আমার শিষ্য শিষ্যদের সামনে তুই আগে চিনা দিলি না কেন তাহলে তো কোনো কথাই উঠতো না দেবী বুঝি হে শিষ্যা বুড়া বসে ভালোই বাগাইছ ওসব কথা থাক তা হঠাৎ এখানেই সুদের হলি করতে তেলে গোড়ার ঠিক কই আমার হইল চাইর পোলার ছয়খান মাইয়া জয় তারা তুই করেছিস কি বেন আর ওই তো এগারো নম্বরের সময় গিন্নি মইরা গেল নিলে একটা পুরা ফুটবল টিম হইয়া যাইতো আবার বিয়ে করেছিলি আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই কইছিল আমি বিরত থাকলাম যাও এখন শোন আমার ইতিহাস মাইয়া গুলিরে তো বিয়া দিছি বড় তিন পোলারেও লেখাপড়া করাইয়া মানুষ কইরা বিয়া দিয়া দিছি কিন্তু দুঃখের কথা কি জানো তিন পোলাই বিয়ার পর যার যার বউ লইয়া বাড়ি ছাইয়া চলে গেল জয় তারা তাহলে এই বুড়ো বয়সে একা একা তোর বড় কষ্ট হচ্ছে না 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 কোনো কষ্ট নাই ছোট পোলা আমাদের রাজার হালে রাখছে এই পোলার বিয়ার লিগায় তোর এখানে আইছি পাত্রীর বাবা নাকি তোর খুব ভক্ত তোর এইখানে আজ মাইয়া দেখানোর কথা করেক্ট তুই রজনী রায়ের মেয়ের কথা বলছিস হ্যাঁ হ্যাঁ মনে পড়েছে আজই তুই তার মেয়ে নিয়ে এখানে আসবার কথা তা তোর এই ছেলেটি কি করে খাইছে করে কি মানে আমার ছোট পোলা হইল হাওড়ার মুকুটহীন সম্রাট হাওড়ার এই মাথার থেকে ওই মাথা তার ভয়ে কম্পমান ভালো নাম বামাপদ তালুকদার ডাকলাম পাকিস্তান পাকিস্তান সে কি হ্যাঁ যেই বছর পাকিস্তান হইল সেই বছর ভূমিষ্ঠ হয়েছিল শেল্লিগা স্মৃতি হিসাবে নাম রাখছি পাকিস্তান ওই নামেই এখন ভারত বিখ্যাত মস্তান কও পকেট মার কও সবার হাতের মুঠার মধ্যে আমি তো রাস্তায় বুক ফুলাইয়াছি তৈয়াটি বাজারে গিয়া ইলশা মাছ তুইলা লইয়াছি মাতালা রাখাইয়া থাকে সে কি কিছু বলে না কোন বউ আমি পাকিস্তানের বাপ না জয় তারা তোমার ওই গুণধর পুত্রটি এখানে আসছে তো নিশ্চয় পোলায় যদি মাইয়া না দেখলো তাহলে তো আজকাল চলে না তা সে আসছে কখন আইতো আইতো আমার লগেই ইদ্ধ পার্টির ওই ডঙ্কা আমাকে পাওয়া
এটা করবো শুইনা পাকিস্তান আমারে কইলো বাবা তুমি যাও আমি ডঙ্কাল হাত পা গুলিয়ে ওর পেটের মধ্যে ঢুকাইয়া দিয়ে আইতে আসি। এই যে এসো এসো রজনী এসো চরণে স্থান দিন প্রভু। না নমস্তু, তা এই তো তোমার মেয়ে চণ্ডী? তা না আমার নয়, শ্রী ভগবানের। তা বৎসে চণ্ডী, তোমার বাঁ হাতে ব্যান্ডেজ কেন? ও কিছু নয় প্রভু, আমাদের পাড়া এক বিয়ে বাড়িতে পাড়ার লোকের সঙ্গে বরপক্ষের ঝামেলা মারপিট হলো কিনা। তা বিয়ে শান্তিপূর্ণ ভাবেই হয়েছে তোমার? হ্যাঁ, শুধু আমি একাই ধরার চালিয়ে ওদের পাঁচ টাকা হাসপাতালে পাঠিয়েছি। আমাদের অবশ্য কিছু ঘায়ল হয়েছে, দুপক্ষের মোট 12 জনকে হাসপাতালে পাঠিয়ে শান্তিপূর্ণ ভাবে বিয়ে শেষ হয়েছে প্রভু। জয় তারা। তা প্রভু আমরাই মানে কনিপক্ষই জিতেছি মাই। তা তোমার হাতে ব্যান্ডেজ কেন বললে না তো? ওই ওদের একজন আমার মাথা লক্ষ্য করে ডান্ডা চালিয়েছিল, আমি বাঁ হাতে ঠেকে ডান হাতে ওর পেটের ন্যাপালা চালিয়ে দিয়েছি, তাই বাঁ হাতে একটু ফ্র্যাকচার হয়ে গেছে। তবু মাকে আমি লাঠি চেম্বার ছড়া ন্যাপালা সবই চালাতে শিখিয়েছি। ভালো করছেন, ন্যাপালা দুনলা এক নলা না চালাইতে পারলে চলবো কেমনে? এই যে এই তো আমার সোনার সার পাকিস্তান আইসা গেছে। আগে ধৈর্যটা ভেজিয়ে নি, পরে কথা হবে। বাবা পাকিস্তান কি কি তোর চোখে ব্যান্ডেজ বাঁধনা কেন? শুধু চোখে লয় বুকেও, এই দেখো। ছি ছি, তুই আমার নাম ডুবালি, শেষে কিনা মাই খেয়ে আনলি? আরে দূর, আমি কি মার খেতুম? ওই সালা জোজো বেরস্ত হয়ে গেছে, বললো মাকে বাড়িস নি, তবু ওদের মধ্যে গিয়ে পড়লো। আমি ভোজারি চালালুম, ওরা বোম চার্জ করলে, তারই দুটো টুকরো একটা আমার চোখে লাগলো আর একটাতে বুকে একটা ফুটো হয়ে গেল। আমার বুকেও ব্যান্ডেজ আছে, ওদের একটা উটকো মাস্তানে ছোড়া খোঁচা লেগেছিল। দেখো না, দেখো না না না, তোমার আর দেখা লাগবো না। কি কম হন তো? করেক্ট, কিন্তু পাত্র পাত্রী দুজনের বুকেই ব্যান্ডেজ। এই অবস্থায় যদি তো ঝগড়াতে পেছ পালো, তোমাকে তো আমি সব রকম ট্রেনিং দিয়েছি। বা বেশ বেশ, দেখেন রজনী বাবু মাই আমার পছন্দ হয়েছে, এবার দেনা পাওনার কথা হোক। বলুন আপনি কি চান? ছেলে তো দেখলেন জমি দখল করে বাড়ি করতে আসে, ইট কাঠ সিমেন্ট সব ফ্রিতেই পাইবো, তার উপরে ধরে কিচ্ছু বলতে হবে না। ছেলে সম্বন্ধে আমি সব খোঁজ নিয়েছি, এখন দেনা পাওনার কথা বলুন। 5,000 টাকা নগদ 20 বড়ি সোনা এলো আমার দাবি, তারপর খাট পালঙ্ক দান সামগ্রী তো আছে। আমাকে কিন্তু একটা ঘোড়া কেনার টাকা দিতে হবে, মহল অবশ্যই আমি জোগাড় করে নেবো। দেবো বাবা, সবই দেবো, তোমার মতো সুপাত্র যখন পেয়েছি, সবচেয়ে বড় কথা একটা পরিচয় দেবো মতো জামাই পেলাম। তাজা কইছেন, হাওড়া স্টেশনে গিয়ে খালি কইবেন আমি পাকিস্তানের শ্বশুর, ব্যাস মাথায় তুলা নাচবো। যাক, এবার আমি কোনের সঙ্গে একটু বোঝাপড়া করতে চাই। ঠিক আছে, আমি তৈরি। তোমার নাম কে? কি ছোট লোক দেখছো বাবা, প্রথমে আমাকে তুমি বলছে? বাবা পাকিস্তান, মাইয়া সাইজারে প্রথম, তুমি কনের প্রথম নাই। ঠিক আছে ঠিক আছে, নামটা কে? চন্ডে চন্ডে। আমি আগে থেকে বলে রাখছি, আমার কিন্তু রোজ 6 চিলিন গ্যাজা চাই। আমার দুটো এলার্জি অন্তত রোজ চাই চাই। আমি কিন্তু মাঝে মাঝে মারামারি করি। আমি মার খাই কম মারি বেশি। এক কাপে মানুষের গলা কাটতে আমার মোটেও হাত কাঁপে না। মানুষের বুকের ওপর চেপে বসে গলার নলিটা পুচিয়ে পুচিয়ে কাটতে আমার খুব ভাল লাগে। মারবার জায়গা পেলে না? বেশি বাতেলা করবে বলে দিচ্ছে, মুখ সামনে করে বলবে, মনে রাখবে আমার নাম পাকিস্তান। বাবা পাকিস্তান আমার মুখ রাখিস, তুমি দেখো না বাবা ফ্রিয়ান্ডি ওকে ঘায়ল করে দেবো। কেমন লাগলো পাকিস্তান? চোখে মাইরো না, চোখে মাইরো না, একটা চোখ গেছে আর একটা থাকতে দাও। তুমি চুপ করো বাবা। কেমন লাগলো চন্ডিরানি? মুখে মেরো না, মুখে মেরো না, 100 বার মারবো। দেখো না একটা আপার কাট জানবে না পাকিস্তানের ভূগোল বলতে। বাবা তুমি শুধু চুপ করে দেখে যাও। আমি খেতে গেলে কিন্তু বাগলা কুত্তা কুত্তা এক তারিখ আমি ফাটিয়ে দেবো। খাবারটা এখানে পাত্র পাত্রী নির্বাচন হইতে আছে, বিয়া শাদীর ব্যাপারে একটু চেঁচামেচি তো হইবই, তা আপনি কে? এ পাড়ার লোক আমার কথায় ওঠে বসে, আমার নাম সাইক্লন। তা মহন্তজি আপনার আগ্রা একেবারে পেজাপতির আফিস বানিয়ে ফেললেন। শুনুন, আর চেঁচামেচি করবেন না, পাড়ার ছেলে মেয়েদের পড়াশোনা ডিস্টার্ব হচ্ছে। বিয়ে ঠিক হয়ে গেলে আমাদের 12 সেতলা পুজোর জন্য 51টা টাকা দিয়ে যাবেন।
অ্যাকচুয়ালি নমস্কার। যার যার হার নয়, এবার আমি পাত্র পাত্রীকে আশীর্বাদ করব। এরকম সব দিক দিয়ে মিল বড় একটা দেখা যায় না। তোমাদের দুই বিয়েই তো একেবারে রাজ্যটো। সবই আপনার আশীর্বাদ প্রভু। নাও তোমরা প্রভুর চরণ অমৃত নাও। জয় তারা। তবে আমি আর চন্ডী একটু বেরিয়ে আসি, ডাক্তারখানা হয়ে যেও, মুখে রক্ত টক্ত গুলো মুছে যেও। বেশ, আমরা হাসপাতাল হয়ে সিনেমায় চলে যাবো। এসব পাকিস্তান আমার পাকু। চলো চন্ডী রানী, ওমর চন্ডু। গুরুদেব, এই আপনার দক্ষিণা বাবদ 20 টাকা রইল। রজনী বাবু, বিয়ারপন বাবদ 5,000 টাকা দাবি করছিলাম, ওই লগে আরো 51 টাকা সাপান দিবেন ওই সাইক্লোনের শীতলা পূজা বাবদ। আমি তাহলে আসি গুরুদেব। এস বেন্না, তাহলে তো বিয়ে পাকাই হয়ে গেলে। দেখলি তো আমার হাত জস? দেখলাম। টিক্কা, নগদ যেই 20 টাকা পাইলি তার থেকে আমাকে 10 টাকা দে, আর ট্রামে বাসে বাড়ি যাইতে পারুম না, ট্যাক্সি করে বাড়ির যামু। না না, তা কি করে হয়? হ্যাঁ হয় তো হইব, নেলে তোর বেবাক বুজরুগির কথা জনসাধারণের জানাইয়া দেবো। টাকা দিচ্ছি, টাকা দিচ্ছি। তাহলে তো দেখছি আমি সব দিক দিয়ে ঠকলাম। করেক্ট।